পিটার গ্রীষ্মের ছুটিতে ওর দাদু বাড়িতে বেড়াতে এসেছে। ওর দাদু বাড়ি এক গভীর জঙ্গলের পাশে। একদিন সকালবেলা পিটার বাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। তারপর হেঁটে হেঁটে জঙ্গলের দিকে চলে গেল। পিটার জঙ্গলে ওর বন্ধুদেরকে খুঁজছিল, একটি ছোট পাখি আর একটি হাঁস। যখন পিটার ওদের খুঁজে পেল, দেখল ওরা দুজনই নিজেদের ভিতর ঝগড়া করছে কে বেশি বুদ্ধিমান সেটা নিয়ে। আমি তোমার থেকে বেশি ভালো পাখি, কারণ আমি উড়তে পারি। মোটেই না, আমি বেশি ভালো, কারণ আমি সাঁতার কাটতে পারি। ছোট্ট পাখি এবং হাঁসটি ঝগড়া করতে এতই ব্যস্ত ছিল যে ওরা লক্ষ্য করল না ওদের পিছনে কখন একটি শিকারি বিড়াল এসে গেল। এই সাবধানে, বিড়াল এসেছে, বিড়াল! পিটার, তুমি এখানে কি করছো? এমনি একটু খেলছি দাদু। পিটার, লোকজন বলে এখানে একটি বিশাল আকারের হিংস্র নেকড়ে আছে, এই জঙ্গলের মাঝে খেলাধুলা করো না। আমার মতো সাহসী ছেলেরা কখনোই নেকড়েকে ভয় পায় না। পিটার তখন ওর দাদুর সাথে বাড়িতে ফিরে গেল, কিন্তু ও মোটেও বাড়িতে ফিরে যেতে চাইছিল না। ও তো জঙ্গলে ওর বন্ধুদের সাথে থাকতে চাইছিল। পিটারের দাদুও পিটারের সাথেই বাড়িতে ঢুকে গেল এবং দরজা বন্ধ করে দিল। এরপর পিটার বাগানে বসেই খেলতে লাগল, কিন্তু সে খুব তাড়াতাড়ি বোর হয়ে গেল। আমি জঙ্গলের মাঝে আমার বন্ধুদের সাথে খেলা করতে চাই, আমি কোনো নেকড়েকে ভয় পাই না। পিটার যখন খুশি মনে ওর বন্ধুদের সাথে আবার খেলতে শুরু করল, তখনই বড় আকারের সেই হিংস্র নেকড়েটি সেখানে চলে এলো। নেকড়েটি তার হিংস্র দাঁত বের করে দূর থেকে পিটার এবং পাখিকে লোলুপ দৃষ্টিতে দেখতে থাকল। সাবধান নেকড়ে! নেকড়ে যখন পিটারের বন্ধুদের উপর ঝাঁপিয়ে পড়ল, তখন ওরা প্রাণ ভয়ে দৌড়াতে লাগলো। কিন্তু হাঁসটি ছিল বড়ই দুর্ভাগা, শেষমেশ নেকড়েটি ওকে ধরেই ফেলল এবং গিলে খেয়ে ফেলল। আমাকে বাঁচাও পিটার! আমি এই নেকড়েটিকে অবশ্যই ধরব, যে করেই হোক ধরবই ধরব। পিটার তখন জঙ্গলেরই একটি গাছে চড়ে বসল। সে তখন গাছের লতা ছিঁড়ে একটি ফাঁদ বানিয়ে নেয়। তুমি নেকড়েটিকে অন্যদিকে ব্যস্ত রাখো। নেকড়েটি তখন শুধু পাখির দিকে তাকিয়ে গোল গোল খোড়া দেখতে লাগল। পিটার তখন উপর থেকেই দড়িটিকে ছুঁড়ে মারল এবং নেকড়ের লেজে আটকে নিল। এরপরেই সে দড়ি ধরে টান মারল এবং নেকড়েটি তখন গাছের সাথে ঝুলতে লাগল। এই তো সেই বদমায়েশ নেকড়েটা, একেই তো আমরা সারাদিন ধরে খুঁজছিলাম। দাঁড়াও, গুলি করো না, আমি তো আগেই নেকড়েটিকে ধরে ফেলেছি, ওকে আমাদের চিড়িয়াখানায় নিয়ে যাওয়া উচিত। শিকারীরা তখন নেকড়েটিকে গাছ থেকে নামালো, খাঁচায় বন্দি করলো এবং বন্দি করে নিয়ে গেল। ঠিক তখনই পিটারের দাদু পিটারকে খুঁজতে খুঁজতে সেখানে চলে এলো। উনি বুঝতে পারছিলেন না কি বলবেন, কারণ পিটার যদিও তার কথা শোনেনি, কিন্তু পিটার নেকড়েটিকে বন্দি করেছে। সবাই তখন চিড়িয়াখানার পথে রওনা করলো।
পিটারের দাদু ইচ্ছা না থাকা সত্ত্বেও তাদের সাথে যোগ দিল, কিন্তু সারা রাস্তায় সে খুবই আফসোস করছিল। হায় হায়, যদি পিটার নেকড়েটাকে ধরতে না পারত কি হতো তাহলে?